আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালামু ওয়া রাহমাতুল্লাহ আপনার কাছে আমরা যেটা জানতে চাইবো মাটি দেওয়ার কতক্ষণ পর সওয়াল শুরু হয় আর সওয়াল শুরুটা কিভাবে হবে এবং কবরের আজাব কখন থেকে শুরু হয় আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়া সল্লাহু ওয়া আলা রাসূলিল্লাহু বাদ আসলে কোন ব্যক্তিকে কবরস্থ করার পরে খুব বেশি সময় চলে যায় তা নয় বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন যে কবরস্থ ব্যক্তিকে কবরে রেখে তার কবরের মাটি সমান করে দেওয়ার পরে আপনজন বাড়িতে গিয়ে পৌঁছে না এর আগেই ফিরেস্তা তাকে তুলে বসায় এবং সে বসার পরে হাত্তা ইয়াসমা আকার আনে প্রিয় নবী বলছেন যে তার আপনজনরা চলে যাচ্ছে সে জেগে ওঠে বসে তাদের জুতার পায়ের যে জুতা জুতার আওয়াজ শুনতে পায় তাহলে জুতার আওয়াজ শুনলে বোঝা যাচ্ছে তারা এখনো বাড়ি যায়নি খুব কাছে আছে এর মাঝে ফেরেশতা দুজন এসে যায় এসে তাকে তুলে বসায় তারপরে পায়ু জি লিসানিহি লাহু তাকে বসিয়ে তারা প্রশ্ন করে মান রাব্বু কমা দীনুকা প্রশ্ন শুরু হয়ে যায় রাসূলুল্লাহ বলছেন যে প্রত্যেক্য বরস্থ মানুষকে মুসাল্লাহু শামস আন্দা গুরুবিহা তার সামনে সূর্যকে ডুবন্ত অবস্থা হাজির করা হয় সে দিনে দুপুরে হোক অথবা রাতের গভীর হোক প্রত্যেক বরস্ত করল সে যখন জেগে উঠবে সে দেখবে সূর্য ডুবে যাচ্ছে অর্থাৎ আল্লাহ তারা দেখতে চান সে আসরের নামাজের ব্যাপারে কি অনুভূতি প্রকাশ করে যদি সে ফেরেশতার প্রশ্নের জবাব না দিয়ে বলে দাউনি উসাল্লি যারা নামাজি মানুষ তারা বলবে দাউনি উসাল্লি কথা বলার সময় আগে নামাজ পড়ি কারণ সে দেখবে সূর্য ডুবে যাচ্ছে তার ভিতরে অনুভূতি জেগে উঠবে আরে আসর তো পড়ি নাই ঘুমিয়েছিলাম সে ফেরস্তাদেরকে বলবে কথা বলবো না আমাকে ছেড়ে দাও আমি নামাজ পড়ি তাহলে ফেরেশ তারা বুঝবে সে নামাজি মানুষ ছিল আল্লাহ তালা তার প্রশ্নের বাকি জবাবগুরু সহজ করে দেবেন যারা মৌমেন তাদেরকে দুনিয়াতে আল্লাহ যেমন ইমানের উপরে টিকে রেখেছিলেন ঠিক কবরেও টিকিয়ে রাখবেন অর্থাৎ তার প্রশ্নের জবাবের ব্যবস্থা আল্লাহ নিজে করে দেবেন তাহলে তার কবর জান্নাতের টুকরা হয়ে যাবে আর যারা জবাব দিতে পারবে না বলবে তারা বলবে লাদ্রি লাদ্রি আমি জানি না আমি জানি না হা হা লাদ্রি মান রব্বুকা আমি জানি না অমাধিনুক আমি জানি না নরদিন্দারি তখন ফেরস তারা বুঝে ফেলবে যে লোকটা পাপিষ্ঠ পাপাচারী আল্লাহ আকাশ থেকে ডেকে বলবেন আন যাবা সে মিথ্যু সে জানি না এটা বলছে ঠিক কথা নয় আলে আলমলামারা বলেছিল তার কাছে কোরআন হাদিসের মেসেজ পৌঁছেছিল আসলে সে জানতেই চায়নি সে শিখতে চায়নি সে জানবে কীভাবে মেসেজ গিয়েছিল আজকে বলছে জানি না সে মিথ্য সে আসলে জানতে চায়নি তখন তার কবরকে জাহান্নামের টুকরা বাড়িয়ে দেওয়া হবে আসলে এই সময়টা খুব বেশি সময় চলে যাবে তা নয় আখেরাতটা খুব তাড়াতাড়ি শুরু হয়ে যায় যদি কাউকে কবরস্থ করা না হয় তাহলে কি হবে আসলে মামালাটা হবে রুহের সাথে দেহের সাথে নয় যদিও অধিকাংশ মানুষকে কবরস্থ করা হয় বিদায় আমরা কবর নিয়ে বলছি হাদিসে কবর রাজাবার কথা আছে কিন্তু ফেরাউনকে তো কবরে দেয়া হয়নি কত মানুষকে বাঘে খেয়ে ফেলে কত মানুষ মাছের পেটে চলে যায় যারা হিন্দু তাদেরকে তো কবরই দেয়া হয় না লাশ পুরিয়ে দেওয়া হয় ইলা বারজাখুন ইলাইফুন আল্লাহ তালা বলেছেন তাদের মৃত্যুর পরে আছে বারজাক এ বার্জাককে কবর বলা হচ্ছে অন্তরায় সেখানে মহামালাটা হবে রুহের সাথে আর রুহ জেসমুল লতিফ রুহ একটি সূক্ষ্ম দেহ মানুষের হাত আছে চোখ আছে কনশিকে আছে রুহেরও হাত চুক কর্ণনাশিকা আছে মানুষের সুরত যেমন রুহের সুরত হুবুহ তেমন শাস্তিটা রুহকে দেয়া হবে বারো মানুষের রু চলে যাবে ইল্লিনে সেখানে তারা আরাম পাবে খারাপ মানুষের রু চলে যাবে সিজিয়ে সেখানে তারা শাস্তি পাবে এবং সেটা খুব অল্প সময়ের মাঝে শুরু হয়ে যাবে আল্লাহ তারা যেভাবে করতে চান ফা আল্লি মায়ুরিদ তিনি যা চান তাই পারেন একজন মানুষ আপনার পাশে বসে আছে সে বলছে মাথা ব্যথা পেটে কামড়াচ্ছে আপনি কি দেখতে পান সে কিন্তু সে কি কষ্ট পাচ্ছে পেটের ব্যথায় সে অস্থির কিন্তু আমি দেখতে পাচ্ছি না সে মাথা কামড়াচ্ছে চিৎকার দিচ্ছে আমি তাকে দেখছি মাথা ঠিক আছে তাল্লা যদি চোখের সামনে এরকম আজাব দিতে পারে তাহলে কবরে পারেন না তিনি পারেন বর জখে এজন্য মানুষ কবরের আজাব দেখে না কারো কারো লাশ ধাপন করার এক মাস পরও তোলা হয় তখন দেখা যায় লাভ লাশ আগের মতোই আছে অথবা মাটি কবরে শুয়ে আছে লাশ এখনো কাপড়টা পুরোপুরি নষ্ট হয়নি তখন মানুষ বলে কই কবর আজাব কোথায় আসলে সেটা মানুষের দৃষ্টির অন্তরালে আলে একজন মানুষকে তালা চোখের সম্মুখে মাথা ব্যথা পেট ব্যথা দিয়ে কষ্ট দিচ্ছেন মানুষ দেখে না আর কবর আজপ কিভাবে দেখবে এই জন্য আমরা যদি চাই যে কবরটা ভালো হোক আখেরা সুন্দর হোক তাহলে কোরআন হাদিসের আলোকে আমাদের জীবন সাজানো দরকার আর না হয় অল্প সময়ের ব্যবধানেই মূলত আখেরাতের শাস্তি অথবা নেয়ামত শুরু হবে এ দুনিয়া থেকে যাওয়ার একবারে কম সময়ের ব্যবধানে আল্লাহ আমাদের বুঝদান করুক আমিন ওসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ